আসসালামু আলাইকুম। আমি এখন আছি মিরের বাজার চৌরাস্তা গাজীপুর সিটি কর্পোরেশন মিরের বাজার। এখন ভাই ভাই মোটরসে আছি, আমাদের ছোট ভাই সাব্বিরের শোরুম। ভাই সাব্বির, এখানে মূলত রিকন্ডিশন বাইক সেল করা হয়। এই সেই শোরুম। গাজীপুরের বিশ্বস্ত রিকন্ডিশন বাইকের শোরুম ভাই ভাই মোটরস। বাইকের সংখ্যা পরিমাণ কমে গেছে, এত পরিমাণে সেল কল্পনার বাইরে। তারা গত কয়েকদিনে কয়টা বাইক বিক্রি হয়েছে? গত মনে এক সপ্তাহে 40টা বাইক তারা সেল করেছে। ওদের সবচেয়ে ভালো একটা জিনিস হলো ওদের একটা বিরাট একটা সার্ভিস সেন্টার। এখানে বিরাট বড় একটা সার্ভিস সেন্টার আছে। এখানে রিকন্ডিশন বাইক, তারপর পাশে টিভিএস এর শোরুম, টিভিএস এর বাইক প্লাস তারা যে রিকন্ডিশন বাইকগুলি সেল করে সব এখানে। ওয়াশ, এখানে ওয়াশ হয়। ইঞ্জিন অয়েল, মোটর এক্স ইঞ্জিন অয়েল সেল করা হয়। প্রচুর পরিমাণে সেল করো না সাব্বির? হ্যাঁ প্রচুর। হেলমেট, হেলমেটও সেল করা হয় এখানে। ওদের মেকানিক আছে যে রনি। রনি কি খবর তোমার? চিনিগুলো হাসি দিচ্ছে রনি। ওদের মেকানিক্স আছে, হেড মেকানিক্স এজেলে সজল। এই সজল কি খবর তোমার? খবর ভালো না? একই সাথে তাদের টিভিএস এর শোরুম আছে একটা। টিভিএস এর যত বাইক আছে এখানে সেল হয়। এসব ব্র্যান্ড নিউ বাইক, তারা টিভিএস এর ডিলার বীরের বাজারে। তো তাদের মূলত ব্যবসাটা হচ্ছে রিকন্ডিশন বাইকের। এখান থেকে বেশিরভাগ বাইক রিকন্ডিশন, যত বাইক আছে ম্যাক্সিমাম ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ আশেপাশে সেল হয়। সামনে সিলেট হাইওয়ে, এই রাস্তা দিয়ে ডান দিকে সোজা সিলেট। আর বাম দিকে সোজা চলে যায় টঙ্গী স্টেশন রোড। গত এক সপ্তাহে তারা 40টার মতো বাইক সেল করেছে। বাইক সেল করে সব খালি করে ফেলছে, যত ধরনের কমিউটার, কমিউটার বাইক প্লাস প্রিমিয়াম সেগমেন্টের বাইক সব কিছু সেল করে ওরা। ভিতরে কয়েকটা প্রিমিয়াম বাইক আছে। আমাদের রশিদ ভাই এবং সাব্বির, আর ছোট ভাই আছে শাহিন, তারা তিন ভাই পরিচালনা করে শোরুমটি। আমাদেরও বেশিরভাগ আড্ডা এখানে হয়। তো এখন লকডাউনের কারণে এদিকে আসা কম হয় গাজীপুর থেকে। আমি এখন
মিনের বাজার ভাই ভাই বাইক মোটরসের স্বত্বাধিকারী আমাদের ছোট ভাই সাব্বির, আপনারা সবাই চিনেন ওকে, সবাই আপনারা চিনবেন, ও যেহেতু একজন বাইকার ট্রাভেলার। তো তার কিছু বক্তব্য শুনবো। মূলত রশিদ ভাই এটাই পরিচালনা করে, সাব্বিরের বড় ভাই। তো সাব্বিরের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। সাব্বির, বাইকারদের উদ্দেশ্যে তুমি কিছু বলো তোমার এই শোরুমের ব্যাপারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পুরাতন শোরুম, রিকন্ডিশন ভাই ভাই মোটরস। আমরা দুই ভাই পরিচালনা করি, আমি ছোটো ভাই, আর আমি লাস্ট এক বছর হইল টিভিএস এর একটা শোরুম দিয়েছি নতুন, টিভিএস ব্র্যান্ডের সব বাইক পাওয়া যায়নি। এই আর হচ্ছে বাইকার ভাইদের জন্য তো আমার কাছে আলাদা কিছু ই থাকেই, মানে আমি সুবিধা দিয়ে থাকি, যেহেতু নিজেও একজন বাইকার, নিজে বাইকটাই নিয়ে ঘুরি। আর বড় ভাই সবুজ ভাইয়ের সাথে ঘুরে অনেকের সাথে পরিচয় হয়েছে, আশা করি অনেকেই চিনেন বা আমিও চিনি অনেকে। তো ইনশাল্লাহ আইসেন যে কোনো দরকারে, যে কোনো বাইক বিষয়ে, বাইকের ডকুমেন্টস বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ওটার সমাধান দিয়ে দিতে পারবো। আর হচ্ছে আরেকটা কথা, আমি এখানে একটা কথা জিজ্ঞেস করতে চাই সাব্বি তোমারে, যেমন তোমার শোরুমে কিন্তু সব ক্যাটাগরি বাইক পাওয়া যায়, একদম কমিউটার থেকে প্রিমিয়াম ক্যাটাগরি, রিকন্ডিশন সব ক্যাটাগরি বাইক পাওয়া যায়। তো এই ব্যাপারে কিছু বলো যে এনি কাইন্ড সব বাইক যদি কেউ এরকম কোয়ারি করে চায়, তাহলে তুমি তো সবাইকে মোটামুটি সাপ্লাই দাও। রিকন্ডিশন বাইক যে যে ধরনের বাইকই লাগে, বিশেষ করে ইন্ডিয়ান বাইক গুলাই বেশি, আর প্রিমিয়াম বাইকের মধ্যে যেমন ইন্দোনেশিয়া বা থাই এগুলো হলে আরাম পাই। আমি যার যেই বাইক লাগে আমার সাথে যোগাযোগ করলে আশা করি আমি দিতে পারবো, বা কেউ বিক্রি করলো আমার সাথে যোগাযোগ করলে আমার ভালো হবে, আমি একটা রিজনেবল একটা দামে আমি কিনে নেবো। আর বাইকের ডকুমেন্টের ব্যাপারও তো তুমি, আমরা জানি যে তোমার কাছে দিলে খুব দ্রুত হয় সব ব্যাপারগুলি, তো এই ব্যাপারও আমি আশা করবো বাইকার ভাইদের তুমি হেল্প করবা সব ব্যাপারে। আল্লাহ রহমতে ওইটা আমি, আমার পরিচিতি আছে বিআরকেতে যথেষ্ট, মোটামুটি আমি আমার কাজগুলো আমি নিজেই করি, আমার কাস্টমারের যেন ভোগান্তি কম হয় এই কারণে আমার কাজগুলো আমি নিজেই করি, আমি কোনো লোক দিয়ে করাই না। আর আশা করি সবাই সুবিধা পাবে। আর পাশে তোমার এই রুমটার পাশে তোমার টিভিএস এর শোরুম, ওটা হলো তোমরা টিভিএস এর ডিলার এখানে, আবার আমার সার্ভিসিং সেন্টারও আছে, আমার নিজস্ব টেকনিশিয়ান আছে তিনজন, আর এমনিতে ছোট ই আছে বাইকটাই ওয়াশের জন্য আরো দুইজন। আচ্ছা, মোটামুটি সব কাজই হয় বাইকের, মূলত যাক আলহামদুলিল্লাহ বড় একটা সার্ভিস সেন্টার আছে, তোমার অনেকগুলি মেকানিক্স আছে। তো আমরা আশা করবো বাইকাররা গাজীপুরের, গাজীপুর সিটি কর্পোরেশনের মিরের বাজার এই জায়গায় এসে তোমার কাছ থেকে পারফেক্ট সুবিধাটা পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর এই জায়গাটা লোকেশনটা দিয়ে দিচ্ছি, এটা আপনি ঢাকার যে কেউ 300 ফিট দিয়ে কাঞ্চনের দিকে উঠে হাতের বাম দিকে আসলে সোজা মিরের বাজার চৌরাস্তা, আর কেউ যদি টঙ্গি দিয়ে আসতে চান তাইলে টঙ্গি হয়ে ডান পাশে দিয়ে সিলেট চড়ে উড়াল সেতু পার হয়ে সোজা মিরের বাজার চৌরাস্তা ভাই ভাই মোটরস, এক নামে সবাই চিনে। এটা বহুত পুরান একটা শোরুম, আমাদের বড় ভাই রশিদ ভাই আছে, সাব্বিরের বড় ভাই পরিচালনা করে। তো আমরা আশা করব আপনারা সবাই বাইকার আসবেন, আপনাদের যা যা চাহিদা সে অনুযায়ী পরিচালনা করবেন। তো বাইকারদের উদ্দেশ্যে তুমি শেষে একটু কিছু বলে দাও। না, বাইকারদের উদ্দেশ্যে তো একটাই কথা হবে, সেফলি বাইক চালান, নিরাপদে বাইক চালান, ভালো মানের হেলমেট ব্যবহার করুন, লং রাইডে ভালো মানের গ্যাজেট, বুট, শু, মানে যে যেটাই পারে সবচেয়ে ভালো মানে যেইগুলো যার যেইটুকু সামর্থ্য আছে ওইটা নিয়ে বাইক চালানোই ভালো, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ। এখন আমি ভাই ভাই মোটরসের যিনি মূল স্বত্বাধিকারী, যার কারণে আজকে ভাই ভাই মোটরস ঢাকা, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, আশপাশের সব এলাকায় পরিচিত, সেই রশিদ ভাই আমাদের খুব কাছের বড় ভাই, প্রিয় ভাই। রশিদ ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করব। কিছুক্ষণ আগে আপনারা সাব্বিরের কথা শুনেছেন, সাব্বিরের ইমিডিয়েট বড় রশিদ ভাই, মূলত উনি এই শোরুমটার সব কিছু দেখাশোনা করেন। রশিদ ভাই কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছে আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের এই শোরুমটার পরিচিতি পুরো ঢাকা শহরে, গাজীপুরে সবাই, আপনারা রামপুরা সব জায়গায় আপনারা বাইক দেন, এমনকি আপনারা ইয়ামাহা এক্সচেঞ্জ অফার থেকেও বাইক কিনেন। তো আসলে সবাই, এই যে কাস্টমাররা সব আপনাদের কাছে আসে বাইক কিনতে, এটা কেন আসে, কোন বিশ্বস্ততার কারণে, কিসের কারণে? আসলে আমাদের মূল পরিচিতি হয়েছে, আমাদের এই শোরুমটার বয়স মোটামুটি অনেকদিন যাবত, প্রায় 15-16 বছর হয়ে গেছে। তো আমরা এক্সচেঞ্জিং যেই গাড়িটা ওইটা বেশিরভাগ করি, আমরা যে গাড়িগুলি কিনি মূলত
মূলত হলো গাড়ির মেইন হলো কাগজপাতি, কাগজপাতি গুলো আমরা পুরোপুরি জাস্টিফাই করিয়া এবং মূল মেইন যে মালিক, মালিকের সাথে কথা বললাম, তার কাগজপাতি, তার ভোটারের ছবি এবং তার কাছ থেকে পুরোপুরি তার দাম দর সেটেল করে তার কাছ থেকে কাগজপাতি নিয়ে আমরা গাড়ি রাখি না। আর আমরা মূলত যে গাড়িগুলো বিক্রি করি আমার শোরুমের মেমো দিয়ে বিক্রি করি, পুরোপুরি পুরো ডাইরেক্ট অ্যাকশন দিয়া যে কাগজপাতির কোনো গ্যারান্টি বা কাগজপাতির কোনো মূল ঝামেলা এসব দিকে গ্যারান্টি দিয়ে আমি গাড়িটি বিক্রি করি। এই জন্যে মূলত আমার শোরুমটা পরিচিত। হ্যাঁ, বিশেষ করে সেকেন্ড হ্যান্ড শোরুমে যারা ব্যবসা করে, মূলত ব্যবসা আছে, তারা আমার কাছ থেকে অনেক পাইকারি গাড়ি নেয় এবং এলাকার যারা আছে তারা এক্সচেঞ্জ করে, তারা নগদ ক্যাশে গাড়ি নেয় না। আজ পর্যন্ত কাগজপত্র নিয়ে কোনো চার ঝামেলা হয় নাই, প্রশাসন বিভাগে আমরাও জানি এদিক দিয়ে আমরা খুব একটু কেয়ার করি। আচ্ছা, ঠিক আছে। পাশাপাশি তো আপনার একটা টিভিএস এর শোরুম আছে, আপনার টিভিএস এর ডিলার, তো টিভিএস এর বাইকও তো আপনার সেল করেন সবকিছু, তো আপনাদের সার্ভিস সেন্টারটা খুব চমৎকার। এই সার্ভিস সেন্টারটা মূলত আপনার মাথার, এটা আমরা জানি, তো এই ব্যাপারে বলেন যারা সার্ভিস নিতে আসে তাদের ব্যাপারে। মূলত সেকেন্ড হ্যান্ড শোরুমের থেকে আমার উদ্যোগ, হ্যাঁ, লাস্ট পর্যায়ে নতুন শোরুম এসেছি, আরো আমার সামনে চিন্তা ভাবনা আছে যে একটা বাজাজ বা ইয়ামা এবং সুজুকি মিলে একটা শোরুম করার জন্য। আর সার্ভিস সেন্টারটা মূলত আমার জন্য সেকেন্ড হ্যান্ড বাইকগুলো বিক্রি করি, পুরোপুরি কাজ করতে হয় এবং বাইরে গাড়িগুলো সার্ভিসিং, এই জন্য মূলত আমার সার্ভিস সেন্টারটা একটু আমার মন মতো করার জন্য আমি আগে থেকেই একটু আবেগ ছিলাম, তবে আমি একটু সাকসেসফুল। তো আমার টিপিএস এর নতুন গাড়ি দিয়েই অনেকে পুরান গাড়ি দিয়ে নতুন গাড়ি নেয়, এক্সচেঞ্জ জন্য এক্সচেঞ্জ দুইটা শোরুম আমার পাশাপাশি, এই জন্য মোটামুটি আমি আলহামদুলিল্লাহ সাজা সুতরাং মোটামুটি ভালো ভালো। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে আসলে রশিদ ভাই এত সুন্দর একটা কথা বলার জন্য। আমরা আশা করব বাইকার ভাইদের সাথে আপনারা থাকবেন, যারা বাইক কিনতে আসবে তাদের সবাইকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সম্মান করবেন এবং আমরা জানি আপনি যথেষ্ট সম্মান করেন। জি জি, সবাই আমার সাথে যোগাযোগ করবেন এবং এখানে আসলে মোটামুটি সব ধরনের গাড়ি আমি দেওয়ার চেষ্টা করবো এবং যেটা ন্যায্য মূল্য সেইভাবে আমি দেওয়ার চেষ্টা করবো। আশা করি কাগজপাতি আপনার কোনো ভেজালো করবেন না ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে ভাই।